ঢাকার সঙ্গে টঙ্গী গাজীপুরের গণপরিবহনে দ্রুত চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে বিআরটি লাইন ৩। ঢাকার বিমানবন্দর মোড় থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি করিডোর। ২০১৭ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্পের কাজ সাত বছরে ছয় দফা পিছিয়েছে, তবে গত এক বছরে বেশ জোরে সোরেই এগোচ্ছিল নির্মাণ কাজ। চলতি বছরের শেষে উদ্বোধনের লক্ষ্যে দ্রুত চলছিল এর প্রস্তুতি। অল্প সময়ে ঢাকা থেকে গাজীপুর কিংবা গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতের স্বপ্ন নিয়ে অধীর অপেক্ষায় দিন গুনছিল এখানকার আপামর জনগণ। কিন্তু সেই স্বপ্ন এক নিমিষে দুঃস্বপ্নে বদলে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গেল ১৭, ১৮ ও ১৯ জুলাইয়ে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি স্টেশনগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে থেমে দেওয়া হয়েছে চলমান নির্মাণ গতি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিআরটি স্টেশনগুলির চিত্র তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসলীলা কিভাবে চালানো হয়েছে, সব চলন্ত সিঁড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক কয়েকটি স্টেশনের এই চলন্ত সিঁড়িগুলো রাখা হয়েছিল। এটি উত্তরা হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের উপরে, অর্থাৎ ফ্লাইওভারের উপরে যে স্টেশনটি, সেই স্টেশনের এখানে ধ্বংসলীলা দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। কোটা আন্দোলনের সংঘাত সংঘর্ষকে ঘিরে দেশের মধ্যে এক ধরনের থমথমে অবস্থা বিরাজমান। ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। দেশের নাগরিক হিসেবে চাইব দ্রুত এই সংকট কেটে সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি আমরা। বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে যাবার সময় চোখে পড়বে বিআরটি প্রকল্পের ধ্বংসলীলা। বিমানবন্দর ও জসীমউদ্দিন স্টেশন দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পেলেও উত্তরার আজমপুর স্টেশন থেকে এর পরের স্টেশনগুলিতে যাবার সময় তাণ্ডব লীলার ক্ষতচিহ্ন দেখা যাবে। এই মুহূর্তে আছি উত্তরা আজমপুর বিআরটি স্টেশনে। এখানে দেখছেন এই যে চলন্ত সিঁড়িগুলো লাগানোর জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল, এগুলোতে কিন্তু আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিআরটি লাইন ৩ স্টেশনের জন্য যে চলন্ত সিঁড়িগুলো সেগুলো রাখা হয়েছিল, এই ধরনের প্লাস্টিকের পলি দিয়ে ঢাকা ছিল। এখানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে এটা নিভিয়ে ফেলা হয়েছে। এবং এখানকার লিফটটি, যেটি চলন্ত সিঁড়ি, সেটি অক্ষত আছে। এদিকেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে পুড়ে গেছে। এই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা, কারণ এটা দেখছেন যে পলিটা ছিল, যেটি সেই সাদা পলিটা পুরোপুরি পুড়ে গেছে, অনেক জায়গায় কেবল পুড়ে গেছে। এই প্রকল্পে এলিভেটেড উড়াল অংশ থাকছে ৮.৫ কিলোমিটার। মোট স্টেশন হবে ২৫টি, এর মধ্যে ঢাকায় ৫টি এবং গাজীপুর মহানগরের মধ্যে পড়েছে ২০টি স্টেশন। চলতি জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পের প্রায় ৯৩% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। উড়াল স্টেশনের চেয়ে নিচের স্টেশনগুলিতে ক্ষতিসাধন বেশি হয়েছে। দুর্বৃত্তরা সহজেই এই স্টেশনগুলিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় এসব স্টেশনে হামলায় সন্ত্রাসীরা অংশ নেয়, ছাত্রদেরকে এ সকল ধ্বংসযজ্ঞ চালাতে দেখা যায়নি। প্রিয় দর্শক, আমরা আছি তারগাছ বিআরটি স্টেশনে। আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে এই স্টেশনটি দেখিয়েছিলাম, তো এখন যে চিত্রটি দেখাবো সেটি দুঃখজনক। যে এই স্টেশনের যে চলন্ত সিঁড়ি, অর্থাৎ এসকেলেটর ছিল, সেটি কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোড়া অংশগুলো পড়ে আছে। এই যে এই ওয়াশরুমগুলো ছিল, আপনারা দেখছেন এই ওয়াশরুমের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে, এর কাঁচের টুকরোগুলো পড়ে আছে, এটাও ভাঙছে, এই দরজাটা ভাঙছে। আপনারা এর আগে দেখেছিলেন এই যে কাঁচের টুকরোগুলো পড়ে আছে এখানে। আমি যে কথাটি বলছিলাম যে
এই আন্দোলনকে ঘিরে অনেক প্রাণহানি হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে। সে বিষয়টিতে অবশ্যই দেশের জন্য আমাদের অনেক অপূরণীয় ক্ষতি। আমি আপনাদেরকে জাস্ট এই চিত্রগুলো কেন দেখাচ্ছি, কারণ এই অবকাঠামোগুলো আপনাদের ভিডিও বেশ কয়েকবার দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ক্ষতিগুলি। এই দেখুন, দরজাটি ভেঙে কি করা হয়েছে, কাঁচগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ওয়াশরুমে যে কাঁচ ছিল এখানে, এই যেই বেসিনটি ছিল সেই বেসিনটিও নষ্ট করা হয়েছে, এই দরজাটিও ভেঙে ফেলা হয়েছে, কাঁচগুলো পড়ে আছে, পুরো জানালার কাঁচ, ভেন্টিলেটর সেগুলো খুলে নেওয়া হয়েছে, এখানে সব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ পাশে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে বলে মনে হচ্ছে। এখানে এই ওয়াশরুম, এই যে ভেন্টিলেটরের যে ফ্যান ছিল, এখানকার গ্লাস সব ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, কি তাণ্ডব চালিয়েছে মূলত। এপাশের চলন্ত সিঁড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো আগুনে পুড়ে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এদিকে অবশ্য এই লিফটটি পুরো ভেঙে ফেলা হয়েছে, এখানে যেই লিফটের যেই গ্লাসটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্বৃত্তরা কীভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য এখানে ধ্বংসলীলা চালিয়েছে। আমরা সাধারণ মানুষ এটার জন্য ভুক্তভোগী, এবং এ ধরনের ধ্বংসযজ্ঞ কখনোই একটি সুস্থ স্বাভাবিক সমাজের জন্য কাম্য নয়। এখানে যে কন্টেনারগুলো ছিল এবং মালামাল ছিল সেগুলোও পোড়ানো হয়েছে। এখানে কি ছিল আপনাদের, সরঞ্জাম না নির্মাণ সামগ্রী? স্টোর, এই স্টেশনের স্টোর, এখানে নির্মাণ সামগ্রী, এখানে এটা পুরো ভরে ছিল এই স্টোরটি। এখান থেকে কিছু খালি করা হয়েছে এবং কিছু পুড়িয়েও ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আগুনে পুড়ে সব কিন্তু এখানে ছাই হয়ে গেছে। এটা মূলত এই স্টেশনের যে কর্মীরা তাদের একটি অফিস রুমের মতো ছিল, ভ্রাম্যমাণ অফিস এই কন্টেইনারের মধ্যে। আমরা এই অফিস রুমটার মধ্যে ঢুকে দেখছি কিভাবে পোড়ানো হয়েছে, কিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, পুরা পুরা গন্ধ, ছাইয়ের গন্ধ। এখানে আপনারা বসতেন, কি কি ছিল এখানে আপনাদের? ছিল নানা কিছু রঙের অনেক ডিব্বা ছিল, মানে অফিসিয়াল কাগজপত্র ডাটা এগুলো ছিল, অনেক ছিল, টেবিল চেয়ার ছিল, ল্যাপটপ ছিল, মানে এখানে আপনাদের যারা ইঞ্জিনিয়ার এবং আপনারা যারা কর্মী সবকিছু পুড়ে ফেলছেন। আর এখানে এখানে শীতাতপ যন্ত্র ছিল, এয়ার কন্ডিশনার, এসি, সেটিও পুড়ে ফেলা হয়েছে। বিশেষায়িত এই গণপরিবহন সেবার মাধ্যমে প্রতিদিন প্রায় 4 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যে এই প্রকল্প চালুর আগেই টঙ্গী ও গাজীপুরের যানজট বিদায় নিয়েছে। 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন শুরু হবে ঢাকার বিমানবন্দর মোড় থেকে এবং এর শেষ প্রান্ত হবে জয়দেবপুরের শিববাটি মোড়ে। বিআরটি লাইনের জন্য থাকবে আলাদা বাস। ইতিমধ্যে 137টি বাস আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিয় দর্শক, আমরা আছি বড়বাড়ি বাজার এই বিআরটি স্টেশন। দেখছেন যে সামনেই চলন্ত সিঁড়ি, এসকেলেটার যেটি, সেটি দুষ্কৃতিকারীরা পুড়িয়ে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। এবং এই যে এদিকে এই স্টেশনের এই পাশে একদিকে টিন দিয়ে এদের এখানে স্টোর করা হয়েছিল নির্মাণ সামগ্রীগুলো রাখার, সেই স্টোরটিও ভেঙে এখান থেকে সব জিনিসপত্র লুট করা হয়েছে। পুরো এই চলন্ত সিঁড়িটি পুড়িয়ে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। টয়লেটগুলো ছিল পাবলিক টয়লেট, সেই টয়লেটগুলো ভাঙা হয়েছে, দরজাগুলো ভাঙা হয়েছে, ভেতরে কাঁচ দরজা যেগুলো জানালা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। দেখুন কি অবস্থা করেছে এই দরজাগুলির। কোথায় ছিলাম আমি? আমি এখানে ছিলাম, তারা আমারে মারধর করছে, মাল এখানে মারছিল, মাইরে লুটপাট করছে তারা মালামাল। আমি তারপরে চলে গেছি, আমি ছিলাম এখানেই সাইডে ছিলাম, দেখছি সব কিছু। সাইডে এসকেলেটার আগুন ধরাইছিল, লিফটে আপনার আগুন ধরাইছিল, লিফট ভাঙচুর করছে সব। এগুলো আর কি আর কাজ হবে না, এগুলো আবার চেঞ্জ করতে হবে। গুদামের মাল, লিফটের মাল, কারেন্টের ফ্রিজ মাল, তারপর ওদের মিস্ত্রিগো অস্ত্রশস্ত্র, ওই যে হেডি তো পাই নেই, আর ওই জেনারেটার ঘোরাই দিয়েছে মাল সামানা এখান থেকে নিয়ে গেছে। সিন্ধুকে মালা ছিল দামি দামি হেডি নিতে, আমাদের এখানে কাঠের বাসকা ছিল সব বাড়ি করে আগুন লাগাই দিয়ে এই অবস্থা। এখন কি অবস্থা, কাজ চলতেছে না, বন্ধ আছে? বন্ধ। এই জেনারেটরটি আসলে
এখানে নিয়ে এসে দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে এবং জেনারেটরের মধ্যে যে আগুন, যে তেলগুলো ছিল সেগুলো বের করে এই স্টেশনটি পোড়ানো হয়েছে। এই এখানে রেলিং ছিল না লাগানো। আমরা দেখছি এই বিআরটি স্টেশনে যে সিঁড়ি ছিল এখানে কিন্তু রেলিংগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে দেখছেন জায়গায় জায়গায় এখনো রেলিংগুলো আছে, অনেকটা খুলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এপাশের এই চলন্ত সিঁড়িটিও আসলে ভেঙে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটি জ্বালিয়ে একবার এভাবে তছনছ করে ফেলা হয়েছে। আমরা বড়বাড়ি বাজার এই বিআরটি স্টেশনের এই পাশটিতেও দেখছি যে এখানে এই চলন্ত সিঁড়িটি পুড়িয়ে ফেলা হয়েছে। এই বড় একটি লোহার স্ট্রাকচার এটিও খুলে ফেলা হয়েছে। এই করিডোর ব্যবহার করে প্রতি ঘন্টায় একমুখী যাতায়াতে প্রায় 10,000 যাত্রী পরিবহন করতে পারবে এই বাসগুলি। এই করিডোর ব্যবহার করে বিমানবন্দর থেকে গাজীপুর যেতে সময় লাগবে সর্বোচ্চ 50 মিনিট। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত করিডোরে উভয়মুখী বিআরটিসি বাস চলাচলের জন্য রাস্তার মাঝখানের অংশে দুটি ডেডিকেটেড বিআরটি লেন থাকবে। সম্প্রতি এই বিআরটি স্টেশনগুলির ক্ষতি সাধনের কারণে থমকে যাবে এর নির্মাণ গতি। তার উপর এ ধরনের হামলার কারণে এটি আরও পিছিয়ে যাবে। দেশের মেগা প্রকল্পগুলির মধ্যে ধীরগতির বিআরটি লাইন 3 এর ব্যবহার শুরুর জন্য গাজীপুরবাসীর অপেক্ষা আরেক দফা বাড়বে।